জি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে, অনেক দুঃখ কষ্ট বুকে জমা নিয়ে এগুলো কিছু শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে আসলাম। আমি কি নিয়ে কথা বলবো আপনারা হয়তো জানেন যে পাগল কি নিয়ে কথা বলবে। আমার হাতে দেখতে পাচ্ছেন ছদি খেজুর গাছ। এই গাছটা হচ্ছে টিস্যু কালচার সারা। এই টিস্যু কালচার সারা তৈরি হয় ল্যাবে সেবা সৌদি আরবে। সেখান থেকে আমি 2000টি করে সারা নিয়ে এসে আমার ভক্তদের মাঝে, আমার কাস্টমারের মধ্যে বিক্রয় করি। কিন্তু এটা নাকি বলে আমি বাজার নষ্ট করতেছি, আমাকে অনেক হুমকি দেওয়া হচ্ছে। এই বিচারটা আপনারাই করবেন, আমি 3500 টাকা বা 50 টাকায় কেন সারা বিক্রয় করব, কি জন্য করব, আমি কোথায় থেকে সারা আনবি, তুমি কেন করবা, হাজার হাজার প্রশ্ন কালকে থেকে আমাকে অতিষ্ঠ করে ফেলে দিছে। অবশ্য নজরুল ইসলাম বাদল ভাই হচ্ছে আমার গুরুজন ব্যক্তি, তার রেফারেন্স ধরে অনেক কটা ফোন এসেছে। আসলে আপনারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন, আমার অত টাকার দরকার নাই ভাই, আমি পেটে ভাতে চললেই আমার হবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে অনেক কথা বলবো, আমি কেন কম দামে সারা বিক্রয় করি এটাই হচ্ছে আমার অপরাধ। তো যাই হোক, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আমার মেমো, যারা সারা ক্রয় করবেন। কিন্তু তার আগে বলি, এই নজরুল ইসলাম বাদল তাকে আমি সম্মান করি, কিন্তু তার রেফারেন্সে কিছু কয়েকটা ফোন এসে আমাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। নেক্সট টাইম আমি অডিও রেকর্ড সহ আপনাদেরকে আর একটা নতুন ভিডিওতে আমি উপহার দেব। যদি এখন দেখুন আমার এই সারাগুলো কোথায় কোথায় যাবে, লেখালে অর্ডার নিয়েছি এটাই তারা দেখতে পারে না। এটা এটা যাচ্ছে ঢাকা মিরপুর 10-এ, আর একটা যাচ্ছে মনে করেন যে এটা যাবে পঞ্চগড়ে, এটা যাবে আর একটা যাবে হচ্ছে এটা পাবনা সদরে, তারপরে আর একটা মানে এগুলো চারের পরিমাণ আছে। এগুলো আমাকে চালানের কথা বলতেছি, এগুলো যাবে হচ্ছে নাটোর সদরে, এটা যাবে সিংড়া নাটোর 10টি টিস্যু কালচার চারা, এখানে যাচ্ছে 40টায় আদোয়া, এটা যাবে আমাদের রাজশাহীতে। এগুলো কিন্তু আমি আজকে অথবা কালকেই বুকিং দেব। তো যাই হোক, এই কয়টা এই সপ্তাহ মানে একদিনের অর্ডার হয়েছে কাল শুক্রবার। আর যাই হোক, এটা নতুন ভিডিও, আর আপনারা দেখবেন যে আমাকে হুমকি দেওয়া হয়, তাদের ফোন নম্বর কিন্তু প্রত্যেকটা ফোন নম্বর থেকে নজরুল ইসলাম বাদল নাকি বলে বলছে যে এই ছেলেকে ধরো, এই ছেলের পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর, কোথায় থেকে আনলো, কুটে গেল, অমুক তমুক কেন ইনপুট করবো, আমি কি যোগ্যতা রয়েছে, আমি এমন কি লেখাপড়া করেছি, আমার লাইসেন্স নম্বর কত। শেষ পর্যন্ত আমি বলেছি আমি আপনাকে প্রশ্নের এত উত্তর দিতে পারবো না, আর আপনার ছেলে মেয়ের সাথে আমার বিয়েও হবে না, দরকার নেই। এখানে দেখুন আমার সিরিয়ালে কিন্তু 52, তাই দেখুন এই 52টা চারা আমার বর্তমান যুগে, এটাতে 3 থেকে 5 দিনের সিরিয়াল, আমি দিতে পারবো কি না সারা, আমার সেল বেশি। আর কারণ হচ্ছে আমি সারা কম লাভ করি, অনেক কম লাভ করি, আর তারা আমাকে হুমকি দিচ্ছে যে আমি যেন সারা মার্কেটগুলো নষ্ট করতেছি। যাই হোক, এগুলো কথা বলবো না। এই নজরুল ইসলাম বাদলকে আমি অনেক সম্মান করতাম, ভাই আপনি তো বিগ বস, আপনি আমার শিখিয়েছেন, আপনার হাত ধরে শিখেছি, আমি অনেক প্রতারিত হয়েছি এই লাইনে। আমি টিস্যু কালচার সারাগুলো কিনেছি, 6 লক্ষ টাকার সারা কিনে সব হয়ে গেছে, বীজের সারা সবটা পুরুষ ফুল, আমি খেজুর আমার মুখে ভরেনি, নতুন বাগান করেছি নওগাঁতে, আল্লাহ দিলে হতে পারে, উপর আল্লাহ হচ্ছে, শুরু হয়েছে, আপনার ভিডিও দেখাচ্ছি আরও দেখাবো। যাই হোক, আমি 30 মিনিট আমার কথা বন্ধ করলাম, এই 30 মিনিট দেখে আসুন যে মোতালেব ভাই বাংলাদেশের প্রথম ছবি খেজুর বাগানি সে কি বলতেছে নজরুল ইসলাম বাদলের উপর 10 লক্ষ টাকার মামলা হলো। দেখুন আসলে আমি এলে বলতে চাইছিলাম না, বলতে বাধ্য হলাম। তো আপনারা 30 সেকেন্ড শুনে আসুন নজরুল ইসলাম বাদলের উপর 10 লক্ষ টাকার মামলার গল্প। দর্শক বন্ধুরা দেখে আসুন যে মোতালেব হোসেন ভালুকার মোতালেব, যাক মাননীয় প্রধানমন্ত্রী খেজুর মোতালেব নাম রাখিছে, সেই মোতালেব ভাইয়ের মুখ থেকে আমরা শুনে আসি আমাদের আর এক গুরুজন সেই গাজীপুরের নজরুল ইসলাম বাদল, সেও ছদি খেজুর বাগানে চাষি এবং বাণিজ্যিকভাবে তিনি বাংলাদেশের কয়েকটা রাষ্ট্রেও তারা লিখছেন, অনেক বড় ব্যক্তি, কিন্তু তার উপর 10 লক্ষ টাকার মামলা করতেছেন কে বলতেছেন ভালুকার মোতালেব ভাই। শুনে আসুন
নজরুল ভাইয়ের উপত্তির কথা। 30 সেকেন্ড। বড় খেজুর আছে, ছোট খেজুর আছে। একবার পর বাদল কইছে যে আমার এখানে আজোয়া গাছ নেই, 10 লক্ষ টাকা পুরস্কার দিব। এই বছর আমি 2 মাস পরে প্রোগ্রাম যে করাম বাংলাদেশের সর্বশ্রেণীর লোক লইয়া, ওই খেজুর দেয় আজোয়া খেজুর দেয় গাছে তো সিরা খাওয়ায় দেখাইয়াম। যদি এটা প্রমাণ সত্য হইতে তাহলে ওই বাটপার বাদলের এই 10 লক্ষ টাকা আমার দিতে হবে, আর নাহলে তার বিরুদ্ধে মাননীয় মামলা করাম, আজ যা হোক কালা হোক। কেন মানুষের বিপদে বলাইবে? তার বাবারও শক্তি নাই একটা কাঠি নিয়ে সারা কাটিয়া যেতাম না, এবার সে এটা কেন প্রচার করবে? দর্শক বন্ধুরা, 30 সেকেন্ড আপনারা শুনে আসলেন। আপনারাই বলুন, আমরা ছোট ভাই, আমরা শিখেছি মোতালেবের কাছ থেকে। এক একটা শক্তির নাম মোতালেব, এক একটা শক্তির নাম হচ্ছে নজরুল ইসলাম বাদল, একটা শক্তির নাম তাজুল ইসলাম, একটা বাংলাদেশ সৌদি খেজুর চাষির শক্তির নাম হচ্ছে রুবেল ভাই, মোশারফ ভাই, ওই আপনার চাটমোহরের জলিল মাস্টার সাহেব, এরকম অসংখ্য বাগানে, 200টা বাগানে হয়েছে তারা। তো আসলে আপনারাই বলুন, আপনারা বড় ভাই যদি গুতাগুতি মারামারি শুরু করেন, আপনারাই যদি আপনারা না মানেন, আমি একটা ছোট্ট মানুষ, আমার পিছনে কেন পড়ে থাকবেন ভাই? আমার অঙ্কে আমার মেলে না। আপনি নজরুল ইসলাম বাদল অনেক শিক্ষিত মানুষ, বীর মুক্ত, আমি জানি না, হয়তো বা আপনার বাবা বীর মুক্তিযোদ্ধা হতে পারে, অথবা আলহাজ, আমি সম্মান করি, চাচা মিয়া সম্মান করি, তাই বলবো আপনি কিন্তু আমার ওস্তাদ। আমাকে দোয়া করবেন, আমার ভুল ত্রুটি হলে আমার ফোনে ফোন দেবেন, মেসেজ দিয়ে জানাবেন, আমি শুধরে নেব। আর আমি কম টাকায় সারা বেশি, আমি যদি 1 টাকায় বেশি, আর সেটাতে যদি আমার পেটে ভাত হয়, এটাতে বাধা দিতে পারেন। বাংলাদেশের প্রত্যেকটা সৌদি খেজুর চাষবাস যারা শুরু করবেন, আপনাদের পায়ে হাত, সিড বাস্ট পার ঘুরে গেছে বাংলাদেশ, কিন্তু এরই ভিতরে যদি 2-4টা ভালো মানুষ আছে, তাদেরকেও মনে করতেছে আমরা সিড বাস্ট পার, কারণ আমরা ওই বাজেট, যদি আমরা বাজেরও যদি আমরা পিছিয়ে যাই সেখানে সিড বাস্ট পারি, প্লেনে গেলেও সিড বাস্ট পারি, আমরা হজ করবার যাব সেখানে প্রথমে বিসমিল্লাহ লিখতে সিড বাস্ট পারি, এমনকি মোয়াল্লেম সাহেব বাট পারি, সিট বাট পারি। কোন সেক্টরে যাবেন, মসজিদের ইমাম, মসজিদের মাজ্জেম, এমন কোনো সেক্টর না যে সেখানে আমরা বিশ্বাস পাচ্ছি, বিশ্বাস পাচ্ছি না। তো এর ভিতর যদি 2-8 জন মানুষ থাকে, তাদেরকেও মনে করতেছি আমার সিট বাট পারি। আমাকে অনেকেই বড় বড় ভাইরা বল ধরে বসে আছে, আমি কোথায় থাকা সারা কিনতেছি, আমার পাসপোর্ট নম্বর কত, ভিসা নম্বর কত, শিপ নম্বরে কত, কোন কার্গোতে লেলছি, সে প্লেনের ড্রাইভারের নাম কি, ওই বিমান বালা আছে মান্নার বউ থাকে, আপনারা জানেন চিত্রনায়ক মান্নার শেলিকাদের শেলি মান্না, তাই আসলো কি না বিমানত, হ্যাঁ, এরকম হাজার হাজার প্রশ্ন, একটা করে ফোন আসতেছে, মনে হচ্ছে যে 1000 প্রশ্নের উত্তর আমাকে আমি দিতে পারবো না। আর এই ভিডিও থেকে আপনারা, আপনাদের জোড়হাত পায়ে হাত, আপনারা কেউ যদি টিস্যু কালচার সারা নিতে চান, আমি কোনো সেল মর কিচ্ছু না, সেল হচ্ছে আমি, আমি রিপোর্টার, আমি আপনার বাগানে যাব, যে ওই খেজুর ধরা পর্যন্ত মাঝের মধ্যে যাব, ভিডিও করবো, আপনি 200 টাকা ছিলেন, আপনাকে যেতে আমার মেমো দেওয়া হবে, এটা মেমো দেওয়া হবে, এরকম আমার অসংখ্য ডায়েরি রয়েছে, এরকম শত শত ওনার সারার অর্ডার রয়েছে, কারণ বিক্ষ তোমার নাম কি ফলের পরিচয় কাছে থেকে দেখেছি। পৃথিবীর কেউ যদি এটা যদি না মানে, যেহেতু মোতালে ভাই টিস্যু কালচারের সাথে পরিচিত না, উনি বীজ থেকে পরিচিত, কিন্তু আমি মাস্টারে মাস্টার, ডাক্তারে ডাক্তার, তার চেয়ে বড় যদি কিছু হয় নজরুল ভাই, কেউ যদি আমার এই গাছ চিনতে না পারে, নজরুল ইসলাম বাদল আমার ওস্তাদ, তিনি কি ঠিক আছে না, দেখেন তো কাছে থেকে, আপনি একটা পাতা দেখলে বুঝে ফেলবেন, কারণ আপনি একটা বিশাল, এই লাইনে আমি মনে করি একজন শিক্ষিত মার্জিত মানুষ। তো আমার ভুল ধরতে যাবেন না, আমি ছোট মানুষ, ছোটরা যদি ভুল ত্রুটি করে এটা ভুল, বড়রা যদি ভুল করে এটা দেয় অপরাধ। তো আমাকে ক্ষমা করবেন, ভালো থাকবেন, আর যারা সারা কিনবেন স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন, আর সিট বাটপাড়ের কাছ থেকে সাবধান, আল্লাহ হাফেজ।